আপনারা জানেন যে রংপুরে এর আগে তিস্তা এবং একতা নামে দুটি আন্তর্নিকট ট্রেন চলাচল করত, সেই দুটি বন্ধ করে দেওয়ার ফলে রংপুরের মানুষের চরম দুর্ভোগে ওঠে এবং পরবর্তীতে রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদ 2011 সালে আন্দোলন করে রংপুর এক্সপ্রেস আন্তনগর ট্রেনের অধিকার আদায় করে নেয়। আমাদের দাবি ছিল এর সঙ্গে আরেকটি দিবাকালীন ট্রেন দেওয়ার জন্য, কিন্তু সেটি না দেওয়ার কারণে এবং একই সঙ্গে সারা দেশে বর্তমানে প্রায় 100টি নতুন ট্রেন দেওয়া হয়েছে যেগুলো ইন্দোনেশিয়া এবং ভারত থেকে আমদানি করা, তো বিভাগীয় শহর রংপুরে কোনো ট্রেন না দেওয়ার কারণে আমরা 6 মাস ধরে সরকারের কাছে দাবি জানিয়েছি, আলটিমেটাম দিয়েছি, ঘেরাও করেছি, কিন্তু আমাদের দাবি মেনে না নেওয়ার কারণে আজকে আমরা রংপুর রেল স্টেশনে দিনব্যাপী অবস্থান ধর্মঘট এবং ঘেরাও কর্মসূচি হাতে নিয়েছি। আমরা সকাল থেকে সেই আন্দোলন চালিয়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মেনে নেওয়া হবে না এবং ঘোষণা না আসবে রংপুরে, ততক্ষণ পর্যন্ত আমাদের রংপুর রেলপথ অবরোধ, ঘেরাও এবং আন্দোলন অব্যাহত থাকবে।